তিনটা দিবসের সমন্বয়। জোরে বলুন কয়টা? তিনটা দিবস আজকে একদিনের সাথে পড়ে গেছে। একটা হলো 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, কথা কর না কেন? এটা কি ভালোবাসা দিবস? এটা কি বিশ্ব ভালোবাসা দিবস নয়, বেহায়া দিবস, কথা কয় না? বিশ্ব লুচ্চ দিবস, বিশ্ব কুত্তকুত্তি দিবস, কথা বলেন ঠিক না? আজকের এই দিবস। দুই নম্বর, আজকের দিবস হলো পহেলা ফাল্গুন, মানে বসন্তের প্রথম দিবস। শীতকাল চলে গেল মাঘ মাস থেকে, আর যখন এই মাস আসছে তখন কী মাস শুরু হয়েছে? বসন্তকাল, ঠিক না, শুরু হয়েছে। আবার হিন্দুদের একটা দিন আজকে, তারা বাণী অর্চনা করছে, বুঝছেন? আজকে তাদের সরস্বতী দিবস পূজা হচ্ছে, বিভিন্ন জায়গায় এরকম ঢাক ঢোলক বাজতেছে, ঠিক না বেঠিক? তার সাথে আবার আরেকটা দিবস যোগ হয়েছে, মধ্য দিগলকান্দি উত্তরপাড়ায় এটা কোরআনের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। জোরে কর সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে তিনটা দিবস আগে বললাম, ওই তিনটার চাইতে আমরা যেটা করতেছি, আপনারা জবাব দেন এইটা কি খুবই ভালো না খুবই খারাপ? ওগুলো সবগুলার সম্মান মর্যাদা যা আছে তার থেকে অনেক 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 গুণে বেশি এই মাহফিলের মর্যাদা। জোরে বলেন আল্লাহু আকবার। বলবেন যে হুজুর কি মর্যাদা, রসুলুল্লাহর পাক জবানের সাদ হয়েছে, এই মাহফিলটা হলো মহান আল্লাহর জান্নাতের বাগান। একটু জোরে বলেন। গভীর রাত্রিতে আপনি মাহফিল থেকে বাসায় ফিরেছেন, এই কুকুর প্রথমে মনে করেছে কোন লোক আসলো, মনে হয় আমার মালিকের বাড়িতে চুরি করবে, ডাকাতি দিবে, এই জন্য সে ঘেউ ঘেউ শুরু করছে, ঠিক কিনা কন? কিন্তু যখন আপনার গলার আওয়াজ পাইছে, এই এইরকম যখন একটা আওয়াজ দিয়েছেন ও আপনার কণ্ঠস্বর বুঝতে পেরে আপনার চতুষ্পার্শ্বে গিয়া লেজ লাটতে থাকে আর এরকম ঘুরতে থাকে আর বলতে থাকে, ও মাই ডিয়ার, আহারে আমার, ও মাই ডিয়ার লর্ড, এ আমার মনিব, আই এম এক্সট্রিমলি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনি এসেছেন এটা আমি বুঝতে পারি নাই, যরকন মারহাবা। বাড়ির একটা কুকুরও তার মালিককে চেনে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনার হাঁস মুরগির আপনি নিজেই জবাই করে খান, আপনার ঘরের ভিতরে উঠান, এটা হাঁস মুরগি জানে কি না, কথা কয় না, জানে কি না? জানে। ইভেন দেখা গেল রাত 10টার সময় আপনার নতুন জামাই আসছে, কি জামাই, আগের থেকে ইনফর্ম করে নাই, ইনফরমেশন দেয় নাই, বাজার ঘাট আপনি করতে পারেন নাই, এখন বইয়ের সাথে পরামর্শ করে বললেন মুরগির ঘরের ভিতর থেকে একটা মুরগি বের করে জবাই দেই। রাত কয়টা? আরো জোরে কোন। একটা মুরগি খাট ধরে বের করে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জবাই দিয়েছেন, অন্যরা এটা দেখছে কি দেখে নাই? অন্য মুরগিরা দেখছে কি দেখে নাই? পরের দিন থেকে ওরা কি আপনার ঘরাত ওঠা বাদ দেয় নাকি আরো আগে ভাগে আসে? ওরা যদি মনে করত এই বাড়ির মালিক আমাদেরকে খামাখা এমনি মহব্বত করে, এ আমাদেরকে আসলে ভালোবাসা দেয় না, এই যে ঘরটা এটা আমাদের মরণ ফাঁদ, এরকম চিন্তা করে যদি পরের দিন থেকে আপনার বাড়িতে না আসতো আপনি ঠেকাতে পারতেন না, কিন্তু দেখা যায় সন্ধ্যা লাগার আগে এসে আপনার ঘরের ভিতরে ঢুকে পড়ে। ও মুসলমান, বোঝা গেল একটা মুরগিও তার মনিবকে চেনে, তার বাড়ির মালিককে চেনে, মহান রব আল্লাহর গোলামি করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুরগি যখন তার ছোট ছোট বাচ্চাগুলো নিয়া ওই জমিনের ভিতরে আদার খাইতে থাকে, যদি একটা সাপ বাড়ায়, একটা বেজি বাড়ায়, একটা গাওড়া বাড়ায়, একটা শিয়াল বাড়ায়, বাড়ায় কিনা, একটা কুকুর যদি তাড়া করে, বলেন তো তার হাতে কি ধরা দেয়? কতক্ষণ ধরা দেয়? ওরাও তো খাবে, আপনিও তো খাবেন, ওদের কাছে যায় না, আপনার কাছে এসে কেন ধরা দেয়? এর জবাব কোরআনে কারিমে সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, হুয়াল্লাযী
খলাকালাকুম ফি মাহফিল আরদি জামিআ। ওহে পৃথিবীর মানুষ, তোমরা গরু না, তোমরা ছাগল না, তোমরা উট দুম্বা ভেড়া নয়, তোমরা ওই সমস্ত পোকা মাকড় নয়, হিংস্র কোনো জানোয়ার নয়, জলজ প্রাণী নয়, স্থলজ প্রাণী নয়, তোমরা আমার আশরাফুল মখলুকাত, সবচেয়ে সেরা সৃষ্টির জীব। এই পৃথিবীতে আমি তোমাদের সম্মানের জন্য, তোমাদের খেদমতের জন্য সমস্ত সৃষ্টিগুলা তোমাদের কাছে আমি পেশ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো একটু খেয়াল করেন, আপনার বাড়িতে গাভী আছে? কত কয় না আছে। গাভী যখন বাছুর দেয়, কয়দিনে বাছুরটা বান্ধে রাখেন দুধ দেওয়ার জন্য? কিসের এক মাস? এখন 15 দিন যাবার দেয় না, ঠিক না ভাই? 15 দিন যাবার দেয় না, মাত্র 15 দিন বয়সের বাছুর আপনি তাকে বান্ধে রাখছেন ওই পাশে, ওর মা ওইখানে বাঁধা, দুইজন পাশাপাশি আছে, সকালে বেঁধে রাখছেন, পান্তার বেল চলে যায়, দুপুর গড়িয়ে এখন বিকাল থেকে সন্ধ্যা হবে, আপনি ওকে মায়ের কাছে এসে দুধ খাইতে দেন না, কথা কয় না দেন। যতক্ষণ না খাবে ততক্ষণ ওলানে দুধগুলা জমবে, আপনার ভাণ্ডটা পূর্ণ হবে, আপনি বিক্রি করবেন, বেশি টাকা পাবেন, কথা কন না কেন? আর সেই দুধটা আমাদের জন্য কতটা সুপ্রিয়, কতটা পুষ্টিকর, এই দুধ দিয়ে কত রকম খাবার তৈরি হচ্ছে। দুধ দিয়া তৈরি হয় ঘি, মাখন, দধি, বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডার এশিয়াতে যায় দেখেন কত প্রকার আছে। এশিয়াত কারা গেছেন? এশিয়া, এশিয়ার দুই মিষ্টির ঘরে গেছেন কারা কারা? দিকে হাত তোলেন তো। আপনারা কি দেখেন নাই কত রকম মিষ্টি লেখে দেওয়া আছে ওখানে? লেখে দিয়েছে জামাই খাই, ওরে বাবা, লেখে দিয়েছে ল্যাংচা, আছে না? বিভিন্ন প্রকারের দই আর মিষ্টি সেখানে আছে। আপনি এক জায়গায় সম্বন্ধ করতে গেছেন, ছেলেটাকে বিয়ে করাবেন, দেখা গেল সব খাবার দেশে দেশি মুরগি, বিদেশি মুরগি, দেশি গোস্ত, বিদেশি গোস্ত, দেশি মাছ, বিদেশি মাছ, ছোট মাছ, মাঝারি মাছ, বড় মাছ, কথা কয় না, সর্বোচ্চ দামের ইলিশ মাছ, মাগুর মাছ, শিং মাছ, তারপরে গুসি মাছ, ইসিয়া মাছ, আছে না? সব দেশে খাওয়া দাওয়া শেষ, মেয়ের পিতা বলতেছে আপনারা এখন উঠে এই যে বেসিনে গিয়ে হাত ধন, এখানে হাত ধন, আপনি ওখানে গিয়ে হাত ধুচ্ছেন ঠিক, আর একটু আফসোস করতেছেন, একটু মুখ সাওয়াসই করতেছেন, কি দেয়নি? এ কথা কয় না, কি দেয়নি? দই দেয়নি। ওই পালার মতো যা বলতেছে না, আবার এইটি হবি না, ওরা একে অপরে বলতেছে এখানে হবি না, কে কয়েছে? এই সমাজে যারা খাওয়া দাওয়া শেষে দই দেয় না, এরা আনসোশাল, এদের সাথে অন্য যা করো করো, সম্বন্ধ করা যাবে? এত বড় নিয়ামতপূর্ণ একটা খাবার আল্লাহ পাক সেই গরুর সম্পর্কে, গাভী সম্পর্কে কোরআনে কারিমে ওয়াজ করেছেন। কোন আয়াতে আমি কি একটু পড়ব? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু ভাঙা ভাঙা কিছু আলোচনা হবে, কোনো কষ্ট আমার নেই, আপনাদের আছে? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন যারা? দুহাত তুলে আল্লাহকে দেখান তারা, তাই দেখে দেখেন, ওই যে হুজুর হাত তোলে নেই, এগুলোর ভেতরে বোধহয় পিছু টান আছে না? একজন লোক উঠলে ওরে জোরে ধরে আস্ত করে বসানো হবে, কথা কন ঠিক না বেঠি? একটু জোরে তকবীর না, লিল্লাহে তাকবীর, জোরে আল্লাহ আকবার দিতে পারবেন? ইনশাআল্লাহ কর। বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَّبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তোমরা যারা নাস্তিক হয়েছ আমাকে বিশ্বাস করো না, যারা বলো আনসিন ইজ নাথিং, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে, যা দেখা যায় না তা মানা যায় না, ওরা মানুষ না শয়তান। আরো যেরকম মানুষ না শয়তান, বাপ রে সেনে মা রে সেনে, একটা কানা কুড়ি পড়ে থাকলে সেটাও নেয় সেনে, কথা কয় না সেনে, কি চেনে না নিজের বাড়ি, চিনে নিজের ঘর, চেনে নিজের আত্মীয় স্বজন, চেনে সব কিছু চিহ্ন, যিনি তাকে পৃথিবীতে পয়দা করে পাঠিয়ে দিলেন, আশরাফুল মখলুকাতের মর্যাদা দিলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই মহান আল্লাহকে যারা চেনে না, আমি আব্দুস সালাম তাদেরকে মানুষ বলতে ব্যর্থ হলাম, এরা মানুষ হতে পারে না। আল্লাহ পাক বলেন বেশি দূর যাওয়া লাগবে না, তোমার বাড়ির যে গাভীটা আছে ওর দিকে তাকা, কার কথা? সূরা নাহল, আল্লাহ পাক বলছেন তোর গাভীর দিকে তাকা, এই গাভীর পেটের ভিতরে গোবর আছে না নাই, প্রসাব, রক্ত, গোশত সবগুলো গাভীর পেটের ভিতরে আছে। আপনি যখন ওলান ধরে টান মানলেন, ওখান থেকে রক্ত আসলো না, প্রসাব আসলো না, গোবর আসলো না, গোশত আসলো না, ওখান থেকে বের হলো কি? আরো জোরে কোন, আল্লাহ পাক বলেন এত কিছু পেটের মধ্যে থাকা সত্ত্বেও আমি আল্লাহ পাক, একটু খেয়াল করো কোন কায়দায়, তুমি তো শুধু টান মারছো, আমি কিভাবে একগুলো ওভারকাম করে আস্তে করে সুপ্রিয় সাদা শুভ্র দুধটা তোমাদের জন্য বের করে দিলাম, এটা নিয়ে চিন্তা করাও সারা, আমি আল্লাহকে চেনাও সারা। একটু জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি যেটা বলতেছিলাম, এই যে গাভী এখানে বাঁধা আর তার বাছুর পার্শ্বে বাঁধা, যখন বিকাল গড়িয়ে সন্ধ্যা আসে, বলেন তো গাভীর বাছুরের পেটে ক্ষুধা আছে না নেই? আরো জোরে কর, এইবার চোখের পানি ছেড়ে দিয়া তার মনের ভাষায় হাম্বা হাম্বা করে আর মাকে বলতে থাকে, মা বনিয়া দ, তাদের মা কোলের সন্তানকে রেখে যদি কোনো কাজ কাম করে, আর সন্তান যদি দোলনার উপর থেকে একটু চিৎকার মানে কেন কেন্দে ওঠে, ওই মা হাজারো কাজ ফেলে গিয়ে মাকে সন্তানকে কোলের উপর উঠে নিয়ে দুধ খাওয়ায়, মা রে সকালবেলা থেকে আমাকে তোমার সামনে বেঁধে রেখেছে, তুমি আমার সামনে, আমি তোমার সামনে, ও মা বনি আদম এত নিষ্ঠুর কেমনে হলো, মা কেন আমাকে আমার মায়ের দুধ খাইতে দেয় না, ও মা আমার মনের প্রশ্ন। তখন গাভী তার পিঠটা চাটতে থাকে আর বলতে থাকে, হে বাসা মন খারাপ করিস না, মন খারাপ করিস না, আল্লাহ পাক পৃথিবীতে বনি আদমের সেবা করার জন্যে এই কাজই আমাদেরকে পাঠাইছে। এইবার গাভী বলতে থাকে, আমার বাসারে মন খারাপ করিস না, মনের ভিতরে দুঃখ আফসোস নিস না, একটা কথা বলে রাখি শোন, যেই বনি আদম আমার বাসার আমার বাসুরের হক নষ্ট করে নিজেরা তাকে বেঁধে রেখে আমার দুধটা খেলো, এই বনি আদম যদি এই দুধ খাওয়ার পরে, মিষ্টান্ন খাওয়ার পরে, দধি আর ঘি খাওয়ার পরে, যদি এই পরিপুষ্ট শরীরটা নিয়ে যদি পুষ্টির চাহিদা পূরণ করে, মহান আল্লাহর জিকির না করে, মহান আল্লাহকে সেজদা না দেয়, মহান আল্লাহকে গোলামি না করে, আমি কাল কিয়ামতে এক ফোঁটা দুধের মূল্য ছাড়ব না। জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং ওই দুধের মূল্য যদি দিতে চাই, আজকের মাহফিলে আসার কোনো বিকল্প নাই। আপনারা কি মনে করেন এটার থেকে ভালোবাসা দিবসে যেগুলো হচ্ছে সেগুলোই ভালো? কথা কয় না। এক জায়গায় দেখে আসলাম গান চলতেছে, তুমি কাছে কি বা দূরে রও, চোখেরই আর আল হও, মনে রেখো আমি ওসিলাম, এই মন তোমাকে দিলাম।
যুবকরা বলতেছে যে হুজুর এটা পালো গুটি, হুজুর তোর কান খোলা থাকে না ভাই, কথা কয় না, কান আছে না নাই নাকি এরকম করে থাকবো, থাকা যাবে হুজুরের দুই চোখ, দুই চোখ কিরম করে রাখা যাবে, রাখা যাবে, রাখা যাবে না। এই সমাজে যা যা হয় হুজুরদের দৃষ্টিতেও সেগুলো আসে, কথা কয় না, ঠিক না বে? ঠিক, হুজুর হলো এই সমাজের ড্রাইভার। সমাজের কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করতে যায় সর্বপ্রথম টের পায় কে? জোরে বলেন তো। হুজুর যদি এই সমাজের ড্রাইভার হয়, এ সমাজ কোথায় অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছে, সমাজের গাড়িটা কোন দিকে মোড় নিয়েছে, এটা হুজুররা ছাড়া কেউ টের পাবে না, না, না।